কাজ নিয়ে ভেবো না ও সব ভাবনা ত্যাগ করো তুমি কি চাও একটা আশ্রয় আমি তোমাকে দেব প্রতিদিনের খাবার আমি দেব তোমাকে একটিই কাজ করতে হবে এক জায়গায় বসে আনন্দে উদ্বেল হয়ে থাকতে হবে তোমার সারা জীবনের আহারের দায়িত্ব আমার পারবে থাকতে না তুমি প্রত্যেক দিন কিছু না কিছু সমস্যা তৈরি করতে চাও মানুষ বলে তারা শুধু জীবিকার জন্য পরিশ্রম করে আমি বলি চিন্তার কিছু নেই আমি তোমাকে রোজ খাবার দেব কোনো চিন্তা নেই তোমাকে যেটা করতে হবে প্রত্যেকদিন তোমার চোখে আনন্দাশ্রু দেখতে চাই এই একটাই শর্ত তোমাকে পরিশ্রম করতে হবে না আমার সেবা করতে হবে না কিছু তৈরি করতে হবে না কোনো কিছু না শুধু এখানে আনন্দে বসে থাকো আমরা তোমার অন্য সংস্থান আর সেবা করব the problem is not in your life the problem is not in the world that you live the problem is just that you have not done the necessary things for this one to flow through this effortlessly beautifully সমস্যা হলো এই জীবনটা অনায়াসে এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় কাজ তুমি করনি প্রয়োজনীয় কাজটাই তো করা হয়নি অথচ আমরা আশা করছি সেটা একদিন হঠাৎ হয়ে যাবে এটা হঠাৎ হয় না সারা পৃথিবীর প্রচুর মানুষ আমেরিকা দেশটাকে স্বর্গ বলে ভাবে কিন্তু সেখানে যারা বাস করে তারা একদমই সেরকম ভাবে না তাই নয় কি তাই তো সারা পৃথিবীর প্রচুর মানুষ এই দেশটাতে প্রবেশ করার জন্য চেষ্টা করছে দক্ষিণের সীমান্ত খুলে দাও দেখবে কাল সকালে এক কোটি মানুষ প্রবেশ করবে কারণ তারা ভাবে এটা স্বর্গ কিন্তু তোমার কাছে এটা সেরকম কিছুই নয় তাই নয় কি তোমার কাছে এটা কোনো স্বর্গ নয় কারণ স্বর্গ আর নরক আসলে তো কোনো ভৌগোলিক স্থান নয় তুমি নিজেকে কিভাবে তৈরি করছো সেটিই তোমার স্বর্গ বা নরক আমরা স্বর্গ নিয়ে এত কথা বলি কারণ পৃথিবীর অনেক মানুষ নিজেদের জীবনটাকেই নরক বানিয়ে ফেলেছে এই জীবনটাকে স্বর্গসুখে ভরিয়ে রাখতে পারলে তুমি কি স্বর্গে যাওয়ার কথা বলবে এখানে এই মুহূর্তে যদি তুরীয় আনন্দ অনুভব করো তখন কি আর তোমার স্বর্গে যাওয়ার ইচ্ছা থাকবে বহুদিন আগের কথা বিংশ শতাব্দীর শুরুর দিকে একটা সনাতন গ্রিক চার্চ সেই চার্চের একজন বিশপ তোমরা নিশ্চয়ই জানো সনাতন গ্রিকবাসীদের আলাদা চার্চ থাকে নিজস্ব পোপ থাকে যিনি টার্কিতে থাকেন তোমরা জানো তো তো এইরকমই প্রথাগত একজন বিষব ভারতীয় আধ্যাত্মিক সাধনার বিষয়ে অনেক কিছু শুনে ভারতে আসতে চাইতেন কিন্তু তিনি কখনও ভারতে আসতে পারেননি কারণ তাকে অত্যন্ত গুরুদায়িত্ব পালন করতে হতো ষাট বছর বয়সে যখন উনি আধা অবসরপ্রাপ্ত হন উনি ভারতে আসার সুযোগ পান এবং আসেন তো দক্ষিণ ভারতে এসে উনি একজন সাধকের সাথে বা একজন যোগীর সাথে দেখা করতে চেয়েছিলেন একজন যোগী তো কেউ একজন ওনাকে একটি পাহাড়ের উপরে একটা গুহায় থাকা একজন যোগীর সন্ধান দিয়েছিলেন তো উনি পাহাড় বেয়ে উঠতে উঠতে সেই গুহাটির সামনে পৌঁছে যান উনি দেখেন একটা গুহার সামনে একজন বৃদ্ধ মানুষ মুখে মৃদু হাসি নিয়ে আর চোখ বন্ধ করে নিশ্চিন্তে বসে আছেন তো বিষপ উনার সামনে গিয়ে সাষ্টাঙ্গ হয়ে শুয়ে পড়েন উনি সেটা পারছিলেন না কারণ তিনি অভ্যস্ত ছিলেন না তিনি শুনেছিলেন যে ভারতে উপুর হয়ে প্রণাম করাটাই নাকি প্রথা তো উনি মাটির ওপর এইভাবে শুয়ে তারপর কোনো রকমে উঠে বসেন যোগী ওনার দিকে তাকান বিস্মিত হয়ে উনি নিশ্চিতভাবে আগে কখনো কোথাও এভাবে প্রণাম করেননি সেটা বুঝেই যোগী হাসেন তখন সেই বিষপ নিজের পরিচয় দিয়ে বলেন যে আমি বহুদিন চার্চের সেবা করেছি কিন্তু আমার কিছু প্রশ্ন আছে আপনি কি উত্তর দিতে পারবেন যোগী হেসে বললেন হ্যাঁ নিশ্চয়ই বলুন কি প্রশ্ন আপনার তো বিষব জানতে চান জীবন কি ষাট বছর বয়সে জীবন কি তখন যোগী চোখ বন্ধ করলেন আর আনন্দে ভেসে গিয়ে বললেন জীবন হল বসন্তের বাতাসে বয়ে যাওয়া একটা জুঁই ফুলের সুগন্ধের মতো কথাটা বলতে বলতে যোগীর চোখ থেকে আনন্দাশ্রু ঝরে পড়ে তখন বিষব বললেন না না আমাদের পোপ আমাদের বলেছিলেন জীবন হলো একটা কাঁটার মতো আর সেটা উপড়ে ফেলা উচিত এমনকি স্বরূপ যিশু নিজেও একটা কাঁটার মুকুট পড়েছিলেন তো আপনি এটা কিভাবে বলছেন আমাদের পোপ তো অন্য কিছু বলেন যোগী বিষপের দিকে তাকে মৃদু হেসে বলেন হতে পারে ওটা তার জীবন তো জীবনকে কোন পথে নিয়ে যাবে সেটা তুমি কোথায় আছো কিভাবে আছো তার উপর নির্ভর করে না নির্ভর করে তুমি কোন পথে যাবে তার উপর প্রশ্ন হল তুমি তুমি কি নিজের মধ্যে সেই সেই প্রয়োজনীয় নৈপুণ্য শৃঙ্খলা আর উপাদানগুলো তৈরি করতে পেরেছ যাতে জীবনকে বসন্তের বাতাসে জুই ফুলের গন্ধ বলে মনে হয় কাঁটার মতো নয় জীবন যদি একটা কাঁটা হয় আমাদের উচিত সেটাকে তুলে ফেলা তাই নয় কি